দ্বিতীয় পর্ব, বেড়ে ওঠা সেরে ওঠা। কি করিস এভাবে চিত শুয়ে? যোগ ব্যায়াম? যোগ ব্যায়াম না, এভাবে পড়লে মনোযোগ বাড়ে। লাস্ট মিনিটের রিভিশন, মনের সাথে যোগাযোগটা হলেই ভালো। অ্যাডমিশন টেস্টের নাম্বার বিয়োগ হলে কিন্তু বিপদ আছে। আমি আর বাবা একই ভার্সিটিতে পড়েছি, তোরও পড়তে হবে। তুই যদি চান্স না পাস সব শেষ হয়ে যাবে। সব শেষ হোক আর না হোক, মাঝে শেষ হয়ে যাবে, এটা আমি শিওর। শোনো ভাইয়া, আমি না একটা জিনিস খেয়াল করছি, তুমি চাকরি পাওয়ার পর না অনেক খোটা দিয়ে কথা বলো সব কথা। সময় কিন্তু সবসময় একরকম যায় না ভাইয়া। সময়ের কথা বলে খুব ভালো করেছিস। আচ্ছা, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি বলতে পারিস? ভাইয়া, এক্সামের সময় টাইমের দিকে খেয়াল করা অনেক জরুরি, তাই না? একদম ঠিক বলেছিস, খুবই দরকার। আবার সময় মতো ভাইয়ের কাছ থেকে ঘড়িটা ছিনিয়ে নেওয়া খুব দরকার, তাই না? কাজটা তুমি ঠিক করলো না ভাইয়া, আমার আজকে পরীক্ষা, তাই ঘড়িটা চাইছিলাম। তাড়াতাড়ি খেতে চল, মা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছে। পরে কিন্তু খাবার নষ্ট হলে আবার চিলাচিলি করবে। আবার আজকে কিন্তু ছুটির দিন, ছুটি গিয়ে তার মেজাজ খারাপ করলে কিন্তু আরও বেশি বিপদ হবে। ছাতার বিপদ, তোমার মতন বড় ভাই থাকাই সবচেয়ে বড় বিপদ জীবনে। দেখছিস ঘড়িটা কি সুন্দর? এই মা, খাবার হইছে? আমার আজকে পরীক্ষা, টাইম হয়ে যাইতেছে তো। পরীক্ষা যে কারো কোনো মাথা ব্যথাই নাই, মাঝে মধ্যে তো মনে হয় আমি তোমাদের কুড়ে পাওয়া সন্তান। পরীক্ষার সময় বেশি শক্তি দরকার, বেশি করে খা। আচ্ছা, আমি কি তোমার কুড়ে পাওয়া সন্তান? মা, ইস, গোপন কথা ফাঁস হয়ে গেছে, সবাই এখন জেনে যাও। কেন? শোনো, বাকিদেরটা জানি না, তুমি অ্যাটলিস্ট আমার বড় ভাই না, এতটুকু শিওর আমি। তুই একাই ডাক্তারি খা তো, তোরা না কি শুরু করলি? পরীক্ষার দিন আমার ডিম দিছে। এই মা, তুমি কি চাও আমি পরীক্ষায় আন্ডা পাই? আচ্ছা থাক, পরীক্ষাটা ভালো করে দে বাবা, পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আচ্ছা তুই না খেলে দিয়ে দে, সাগরকে দিয়ে দে। আমি একজন ভালো স্টুডেন্ট হয়ে পরীক্ষায় হিমশিম খাইতেছি আর উনি 100-তে 100 পাইবো। বাহ, অহংকার পতনের মূল। খালি বাজাবকে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। তাড়াতাড়ি খা, খেয়ে দাদুর দোয়া নেয়, টাইম নাই। যা, টাইম যার ঘড়িই নাই তার আবার টাইম। সৃজন, তোর ঘড়িটাকে দে না পড়তে। অসম্ভব, এটা আমার গিফটের ঘড়ি, আমি হাত থেকেই খুলি না। ভাইয়া, তোমার ঘড়িটা লাগবে না আমার। যেদিন বড় চাকরি করব সেদিন দুই হাতে 5টা 5টা করে 10টা ঘড়ি পরে ঘুরবো, আর তুমি তখন তাকায় তাকায় দেখো, ঠিক আছে? সাগর, ওকে ওকে পায়ও 5টা ঘড়ি পরতে বলিস। হ্যাঁ, আচ্ছা যা, তোর দাদুর দাদুর দোয়া নিয়ে যা, শীঘ্র দাদুর ঘরে যা। দাদু, দাদু আজকে আমার পরীক্ষা, আর আজকে তোমরা একজন যে কি শুরু করছো, ধুর, মার দোয়া নিতে হবে না? বড় ভাইয়ের দোয়া নিবি না? আমাকে সালাম করো। তোমার হাতে যে প্লেটটা আছে না, এটা মাথায় বাড়ি দিয়ে মাথা দুই ভাগ করে ফেলবো, বুঝছো? চল 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 চল। সাবধানে পরীক্ষা দিস। হ্যাঁ বাবা, হ্যাঁ, সময় নিয়ে দাগাবে, একদম মাথা ঠান্ডা করে, বুঝলি? কোনো টেনশন করবি না।
আসার সময় একটু পোলাও পাতা নিয়েছিস, শাকুর করা পাতা, পোলানন্দ পরীক্ষা শেষ হলে একসাথে খাবো সবাই। হ্যাঁ মা, আজকে আমার পরীক্ষা, আজকে এই পোলাওয়ের পেঁচাল না পারলে হয় না। এই জানতো, এই দাঁড়ান দাঁড়ান, এই ঘড়িটা পর। কার ঘড়ি এটা, কই থেকে আসছে? এটা তোর বাবার ঘড়ি। বাবা, নিয়মিত সার্ভিসিং করানো হয় এই ঘড়িটা। তুই পড়বি বলেই তো সৃজন তোকে তোর ওর ঘড়িটা দেয়নি, ওই তোর জন্য এটা সার্ভিসিং করে নিয়ে এসছে। পর পরীক্ষায় কাজে দেবে সৃজন, ওর ভার্সিটির পরীক্ষার সময় এইটা পরে পরীক্ষা দিয়েছিল। এই বাবা চলেন চলেন, হয়েছে হয়েছে, এত ভালোবাসার দৃষ্টিতে তাকাতে হবে না। ওদিকে আরে আরে কি পড়লো, আরে কি পড়লো বৌমা, কি পড়লো? ওহ মা, আমার হাতটা পুড়ে গেল গো মা। আমার মন পুড়লো, আমার কপাল পুড়লো, আমার সর্বস্ব পুড়লো রে। আহা মা, শুধু ছ্যাঁক লাগছে একটু। ছ্যাঁকাই বা কম কিসের, দেখো না প্রেমের ছ্যাঁকা খাইলে কি অবস্থা হয়। দূর ও মা, এই যা একটু বরফ নিয়ে তো একটু মলমটা দে তো। উফ বরফ, বরফ তো সব মানে জিনিস সাথে মিশে আইসক্রিমের মতো করে খেয়ে ফেলছি। এত খাদক না, দুনিয়ার যা পাস তাই খেয়ে ফেলিস না, যা যা আছে তাই নিয়ে আজ। আচ্ছা মলম আছে মনে হয়, আমি দিতেছি। আল্লাহ রে, এই দেখো দাও এখানে, আস্তে আস্তে, আস্তে জ্বলবে, কিন্তু জ্বলবে আস্তে আস্তে। মা পোলাও কোরমা হবে না? হ্যাঁ মার হাত পুড়ে গেছে, আর তুই আসুস পোলাও নিয়া। পোলাও তো হবেই না, লাউও হবে না, এত খাদক হইছিস কিন্তু। হ্যাঁ তুই মানুষ না রাক্ষস। মা থাক না, ও ছেলে পেলে একটু শখ করছে, ও একটু খেতে ভালোবাসে। থাক মা, মাফ করে দেন। দেখো বৌমা, আমার ছেলেরও কিন্তু আমি মানুষ করছি, ও কখনো মাথা তুললে আমার সঙ্গে কথা বলছে। হ্যাঁ আর তুমি ওগুলো লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। আর যদি ওয়াইফাই দিছি বুড়ি, দেখছো বৌমা দেখছো? থাক থাক, মাফ করে দেন, আপনি ঘরে গিয়ে ভিডিও দেখেন, ওয়াইফাই পাবেন, যান। যাই কাছি ঠিকই, কিন্তু খবরদার তুমি কিন্তু রান্না বান্না করবা না। আচ্ছা হ্যাঁ, এই খাওয়াইয়া খাওয়াইয়াই তোমার পোলা পাইনগুলো একদম শেষ করছি। আমি কিন্তু এই এই দেশ আর জাতিটা নষ্ট হইতে দেব না, বুঝছো? জানাম মা। বাবা রে বাবা, এত মন খারাপ যে তোর মরে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ বাবা রে, এই হাত নিয়ে তো একাকা রান্না করা সম্ভব না, তুই যদি মাকে একটু সাহায্য করিস তাহলে সম্ভব। পারবি না আমার জন্য একটু করতে? জীবন দিয়ে দিতে পারবো, কি করতে হবে খালি এটা বল। থাক থাক থাক, তোর জীবন দিতে হবে না। আমার বড় ছেলে এই গাধাটাকে বলেছিলাম পোলাও পাতা আনতে, আমি শিওর সে নির্ঘাত ভুলে যাবে এবং গল্প টল্প করে দুই ভাই মিলে একসাথে আসবে। তুই শুধু আমাকে এটা সেটা এগিয়ে দিবি, তাইলেই হবে। আয়। কিন্তু দাদু যে রেগে আছে। তোর দাদু তো একটা সুইট মানুষ, তুই গিয়ে গাল দুটো টিপে দিবি, সব ভুলে যাবে। আয় চলো। হ্যালো হ্যালো আপু, তুমি রেডি? রেডি আপনাদের নিয়ে যাচ্ছি রান্নাঘরে, যেখানে রান্না নিয়ে বিজি মা। এটা কি গ্যাস? এটা বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম প্রতিষ্ঠান এনার্জি প্যাকের জি গ্যাস। এত গ্যাস সাথে জি গ্যাস কেন? কারণ এটা মাপে ঠিক, তাপে ঠিক, ঝামেলা করে না একদমই। বাবা জি গ্যাস নিয়ে তুমি বলো। জি গ্যাস আছে নিজস্ব সুবিশাল প্ল্যান্ট, যেখানে সিলিন্ডার তৈরি হয় সকল নিয়ম মেনে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করে। আজ থেকে আপনারা আমাদের মতো জি গ্যাস ব্যবহার করুন, ভালো থাকুন ভালো রাখুন। Thank you.
অনকে বলেছিলাম গ্যাসটা রিফিল করতে, এখন আমি পুনা পুনা আমি রান্না কি করে শেষ করবো বলতো? মা, জি গ্যাসের এলপিজি সিলিন্ডার এখন অনলাইন অ্যাপে পাওয়া যায়। তুমি মোবাইলটা দাও, আমি অর্ডার করে দিচ্ছি। ওই যে মোবাইল নে, তাড়াতাড়ি কর। আমরা সব রেডি করতে না করতেই ওরা দিয়ে যাবে। দেখো, আমি বলছি, দাঁড়াও। সূর্য পোলার চল একদম এক নিমিষে। দেখো, এভাবে ঢুকলাম, সিলিন্ডার অর্ডার করে দিই, দিয়ে যাবে। মা, সাকর কোড়া পাতা পাইনি। পাসনি না, ভুলে গেছিস? সরি মা, ভুলে গেছি। কিন্তু আমি দায়িত্ববান ছেলের মতো এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। খুব দায়িত্ববান কাজ করছো। তা আমার মেজোটার খবর কি? কোথায় ও? পরীক্ষা কেমন হয়েছে? আর ও কথা বলো না, গাধাটা তো দুঃখে মারা যাচ্ছে। ফালতু কথা বলো না ভাইয়া, 3 মার্ক ক্যান্সার করতে পারিনি, সময় ছিল না। 3 মার্কের জন্য তুই এমন করছিস? বোকা কথা কয়। শোন, তুই চান্স পেলে আমি খুশি। 3 মার্কের কষ্ট তোমরা বুঝবা না, এভারেজ পিপল। আচ্ছা আচ্ছা, যা এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হ, ভীষণ খিদে পেয়েছে, আমি খাবো, তাড়াতাড়ি যা। এবার বাবু, তোর ছোট ভাই আর দাদুকে ঘুম থেকে উঠা, যা। আচ্ছা, তোমার হাতে কি হয়েছে? আরে কিছু না, যা না, তাড়াতাড়ি ফ্রেশ হ, আমার ভীষণ খিদে লেগেছে, যা। আচ্ছা বাবা, ক্ষমা, এই বাবার ঘড়িটা কই রাখবো? আমার টেবিলের নিচে ডয়রে। ও, মাথার বারুসের নিচে চাবি আছে, হ্যাঁ ওইটা নিয়ে খোল। ঠিক আছে। এই এদিকে, আমার বাচ্চাটা কত কষ্ট করে পরীক্ষা দিছে গো, যা। ছাড়ো তো, বড় হয়েছে না? বড় হয়েছে। শয়ন দেখ, মেজাজটাকে তো খুব খারাপ হচ্ছে, সবাই বসে আছে, খাবো তো, এতক্ষণ লাগে একটা ঘড়ি তুতে। দেখো বৌমা, তোমার ছেলে কিন্তু আর ছোট নাই, কেমনে তার বাবার শার্টটা পইরা দাঁড়ায় রয়েছে। মা, শার্টটা আমি রেখে দেই। রেখে দে, তোদের বাবার সব জিনিস তো তোদের 3 ভাইয়ের। আমার বড় হয়ে যাওয়া ছেলেদের খেতে বস, খেতে বস। এই ইমোশনাল সিন চলতে থাকলে কিন্তু আজকে শেষ পর্যন্ত আর খাওয়াই হবে না। আর ওইদিকে সাগর কিন্তু খিদায় মারা যাবে একটু হলে। আজকে খাওয়ার পর আমি আমার ছেলেদের সাথে লুডো খেলবো। অনেক দিন লুডো খেলা হয় না। না না ভাইয়া, শুধু লুডোতে চুরি করে বাবার মতন।
সবাই লুডু খেললে আমি কি করব? কেন, আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, ওয়াইফাই তো আছে মা। না বৌমা, এই আমার সৃজন দাদু ভাই কি যেন একটা বাজাইয়া গান করে না, তবলা তবলা, যা গিটার, এই গিটার বাজাইয়া গান করবো, আমরা সবাই শুনু। সৃজন, খাওয়ার পর একটা গান শোনাস, ঠিক আছে? রাতারাতি নাম লেও রাত মানুষ ঠিকই জাগে, মস্ত শহর তবু কেন একলা লাগে, আমার একলা 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 একলা লাগে, আমার। অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। এই কথাটা মধ্যবিত্তদের বেলায় মানাই না, সুখ এখানে আসে তবে অনেক নখরা করে। মধ্যবিত্তদের জীবন মানেই দুঃখ গাঁথা, মাঝে মাঝে এমন গান টান গেয়ে দুঃখের উপর মলম লাগানো হয় আর কি। দ্বিতীয় পর্ব শেষ, বইয়ের অল্প কয়েক পাতা বাকি, চলুন পড়ে আসি, দেখে আসি সেটাও। অতি জ্ঞানী পরিচালক এবং আঁতেল কাহিনীকার কি বোঝাতে চাচ্ছেন বুঝে আসি। সো অডিয়েন্স, সবাই বেঁধে নিন সিট বেল্ট, আর তিন পর্বে বলে যাওয়া গল্পের তৃতীয় পর্ব দেখার অপেক্ষা আবারও সামান্য। আমার একলা একলা লাগে, আমার একলা একলা লাগে, আমার একলা একলা লাগে, আমার একলা একলা লাগে, আমার একলা একলা লাগে।